কিছু ভাগ্যবঞ্চিত মানুষের মুখেই শুনতে চাই তাদের আত্মকাহিনী, তাদের জীবন যেখানে যেমন ঠিক তেমন ভাবে উপস্থাপন করতে চাই জীবন যেখানে যেমন অনুষ্ঠানটিতে। মিল্টন সমাদ্দার, এই বাবা মার কেউ নন আবার সব কিছু। যখন নিজের সন্তান বড় অবহেলায় তাদের হাত ছেড়ে দিয়েছে, তখন পরম যত্নে এই মিল্টন সমাদ্দার তাদের হাতগুলো চেপে ধরেছে, বলেছে, বাবা মা তোমরা থাকবে আমার কাছে, আমার খরচে। নিজের অনেক কিছু বিক্রি করে দিয়েছেন, নিজের উপার্জন, নিজের স্ত্রীর উপার্জন সব কিছু ঢেলে দিয়েছেন এই পিতামাতার পরিচর্যায়, তাদের আশ্রয় দিতে গিয়ে। অনেকে সাহায্য করেছেন, সেই সাহায্যগুলো পরম যত্নে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন তিনি এই বাবা মার শেষ ঠিকানাটি। তাই মিল্টন সমাদ্দারকে জানতে হবে, এমন সন্তান ঘরে ঘরে জন্ম নিতে হবে। তিনি শুধু এই বৃদ্ধ নিবাসের প্রতিষ্ঠাতা নন, এত বাবা মার সন্তানই নন, তিনি নিজে একটি নাম যা ছড়িয়ে পড়বে এক সময় অনেক দূরে অনেকের সন্তান হিসেবে। মা আর বাবা, তাদের ত্যাগ তিতিক্ষা, সন্তানের প্রতি ভালোবাসা সহমর্মিতা, সন্তানের জন্য ত্যাগ বিনিদ্র রজনী, এসব নিয়ে কত কবিতা লেখা হয়েছে, গল্প লেখা হয়েছে, গান লেখা হয়েছে। কিন্তু বাস্তব বড় কঠিন। যারা তাদের জীবন যৌবনের প্রতিটি সময় সন্তানের জন্য ব্যয় করেছেন, একটা সময় আসে বার্ধক্য, যখন তাদের সব কথা সন্তানের কাছে বড় বিরক্তিকর মনে হয়, যখন সন্তানের বড় প্রয়োজন হয় বাবা মাকে, বাবা মা পাশে থাকেন, অথচ বার্ধক্যে যখন তারাই আবার শিশু হয়ে যান, তখন তাদের পাশে থাকে না অনেক সময় সন্তানরা, তাদের বোঝা মনে করে তাড়িয়ে দেয়, বৃদ্ধ নিবাসে পাঠিয়ে দেয়, কিংবা তাদের খোঁজও নেয় না। এই মা হলো সাংবাদিক ভাই দিয়ে গেছে, উনি হলো আমাদের গোপালগঞ্জ কোটালিপাড়ার লোকাল সাংবাদিক, যারা ওই ভাইয়া আমার কাছে ওনাকে দিছে 2016 সালে, আমার আশ্রয় আসছে। সাংবাদিক ভাই সম্ভবত ওনাকে রাস্তায় হাঁটা অবস্থায় পাইছে, উনি দেশের বাইরে ছিলেন, প্রবাসে ছিলেন, এবং ওনার 5 সন্তান আমি যতটুকু জানি, এই 5 সন্তানের মধ্যে আপনার 3 ছিল, 2 মেয়ে। 1 মেয়ে 2018 সালের ঈদের সময় ফোন করছিল, এরপরে আর কেউ খোঁজ খবর নেয়নি, তো সেই সময় থেকেই আমার আশ্রয় আসছে, আমার কাছেই আছে। ওনার নাম হলো সেলিম কাকা, উনি ছিলেন একজন স্কুল শিক্ষক। 2017 সালে উনি 22 দিন গোস্তামি যে মাজারটা আছে চিটাগাঙে, ওই মাজারে ওখানে ছেলেমেয়েরা নিয়ে আসছিলো, এনে ওখানে বসায় রেখে চলে যায়। তো ওই সময় থেকে আমার কাছে এখনও অবধি আসছে, ওনার সম্বন্ধে কেউ খোঁজখবর নিতে আসে না, খোঁজখবর নেয় না, এবং কেউ ফোন দিয়ে জিজ্ঞাসাও করে নাই। আসলে যদি কেউ স্বীকার না পায়, সেক্ষেত্রে তো আমরা কারো কাছে দিতে পারি না। আমার এই আশ্রয় কেন্দ্র করব এরকম কখনো চিন্তা আসে না মাথায়। আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, এই আশ্রম যখন শুরু করি তখন আমার বিয়ের বয়স প্রায় 6 বছর হয়ে গেছিলো। এর মধ্যে জীবনে অনেক স্ট্রাগল ছিল, স্ট্রাগল করতে করতে একটা সময় আমরা নিজস্ব বিজনেস বা টাকা পয়সা আয় করতে শুরু করলাম। আমাদের আসলে কি চিন্তাটা ছিল, একজন বয়স্ক মানুষকে হেল্প করা, মানে উনি আমাদের পরিবারে থাকবে, সাথে আমরাও হেল্প পাবো, মানে উনি আমাদের পরিবারে থাকলো, আমাদের সাথে কথাবার্তা বললাম সারাদিন, হাজব্যান্ডের বাইরে কাজ টাজ করে আসবো, এসে বাসায় একজন মুরব্বি, দরজা খোলার একটা লোক থাকবে। আমি যে নার্সিং এজেন্সিটা চালাচ্ছিলাম ওইখানে, হ্যাঁ, 800 পরিবারের বৃদ্ধ মানুষের কষ্ট দুঃখ জানছি, প্রত্যেকটা পরিবারে অনেক টাকা পয়সা, বাবা মা কামাই করছে ভালো, মানে এক একজন ব্যাংকের মালিক,
কোম্পানির মালিক, বড় বড় প্রপার্টিসের মালিক, চারটা পাঁচটা বাড়ির মালিক, এত কিছু, কিন্তু যখন বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছে, তখন এই সন্তানরা টাকা পয়সা ভাগ বেটারে নিয়ে ছোটো ভাই একটা ফ্ল্যাট পাইছে, বড় ভাই অন্য ফ্ল্যাট পাইছে, এই মনো দুঃখ কষ্ট নিয়ে টর্চারটা করে এসে বৃদ্ধ বাবা মার উপরে। তো ওইখানে একটা ক্ষোভ ছিল যে আমি যে এত টাকা পয়সা ইনকাম করতেছি, হ্যাঁ, তো আমার যদি সন্তান আসেও এই টাকা পয়সা নিয়ে একটা আমার সন্তান আমার সাথে টর্চার করবে, তো এই কোপটা তো ছিল। আমি আমার ম্যানেজার আগারগাঁও দিয়ে আসতেছিলাম, আসার পর রাস্তায় এক বাবা বৃদ্ধ বাবাকে দেখি পড়ে আছে। তো আমি যে বৃদ্ধ বাবাকে বললাম, বাবা আমার সাথে যাবেন আমার বাসায়, আপনাকে আমার বাসায় নিয়ে যাবো, আপনি আমার বাবার মতো থাকবেন। তো বললো হ্যাঁ যাবো। ওই বাবাকে রিক্সায় নিয়ে বাসায় চলে আসলাম। আসার পরে যেটা হলো যে ওনার পায়ে ছোটো একটা ছিদ্র ছিল, ছোটো এক ন্যাকড়া ন্যাকড়া পেছানো। তো আমরা ওনাকে গোসল টোসল করে ন্যাকড়া খুললাম, খুলে দেখলাম, মানে গোসলের সময় ন্যাকড়া খুললাম, খুলে দেখলাম ছোটো একটা ছিদ্র আছে। ওই ছিদ্রটা পরিষ্কার করতে যাই দেখ সাথে সাথে ওই পাওটা ফাইটে গেছে, একদম রক্তে ওই সে ভরে গেলো। যাওয়ার পরে যেটা হলো, আমাদের আশেপাশে যে ভাড়াটিয়া ছিল তারা বলতেছে, মিলন ভাই আপনাদের ঘর থেকে এরকম গন্ধ কেন? এখন যেটা হয়েছে, উনি তো খুব অসুস্থ। আমার ওয়াইফ চাকরি করে, আমি ব্যবসা করি, আমাদের দুজনে ব্যস্ততা আছে, বাসায় রাখাটা একটা মুশকিল হয়ে গেছে, কারণ ওনার ড্রেসিং পরিচর্যার একটা ব্যাপার আছে, ওনার গোসল করাই দেওয়ার ব্যাপার আছে, আমার জন্য একটু ঝামেলাই হয়ে গেলো। তখন যেটা করলাম, আমাদের এখানে এক মুরব্বী আংটি আছে, উনি কেয়ারটেকার আংটি, রাস্তায় রাস্তায় ঘুরে টুরে উনি, ওনাকে বললাম আংটি কোনো রুম টুম খালি আছে কিনা, আমাকে একটা রুম দেওয়া যায় কিনা, আমি একটা লোক রাখবো। তো বলছে আছে, 11 নম্বর রোডে 3500 টাকা ভাড়া পড়বে, বা রুম আছে নিতে পারো। তো ওইটা নিলাম, দুই দিনের মধ্যে ওই রুম উঠে গেলাম আমরা। ওইখানে আমার যেটা সমস্যা ছিল, ওইখানে আবার 7টা রুম ছিল, মানে 6টা ফ্যামিলি তখন ছিল, ওদের আবার সমস্যা হইতেছিল এই লোক নিয়ে, যে এত গন্ধ পচা তো থাকতে পারবে না। গেলে যখন আমার কমপ্লেন ছিল, তুমি বাসা ছেড়ে দেবো না, আমি তো বাসা ছাড়বো না, আমি বাসা ছাড়বো, আমি বাসা ছেড়ে কই যাবো বলেন? হ্যাঁ, আমি এই বৃদ্ধ মানুষ তো আর রাস্তায় ফেলাইতে পারবো না। তো বাড়ি হলো, তাহলে যদি তারা যদি বাসা ছাড়ে, তাদের যদি অসুবিধা, তাদের বাসা ছাড়তে বলেন, রুম আমি নেবো, বুঝছেন? একটা আগের মাথায় আর কি। আমরা দুজনে কী করতাম, মানে ও অফিস থেকে আসতো, আমার ওয়াইফ অফিস থেকে, আমি ব্যবসা করে আসতাম, আমরা বিকালবেলা চলে যেতাম ওই জায়গায়। তো আমরা দুজন ওইখানে যেতাম, বিকালে আড্ডা দিতাম, চাটা খাইতাম বানাইয়া, হ্যাঁ, বাবার সাথে সময় কাটাতাম, এটা ভালো লাগা ছিল। এরপরে আরও বাবা উঠাইলাম, এদিকে রুম খালি হতে শুরু করলো। একটা সময় এসে আমাদের 21 জন বাবা মা হয়ে গেলো, 7টা রুমে, 6টা রুমে 21 জন, এবং স্টাফ 3 জন দিলাম। আমার ওয়াইফ দেখুন, যেমন ডিউটি থেকে বেরোইছে, একটা ভাইয়েরা দেখছে পায়ে ঠায় পচা লয়ে রাস্তায় খোঁড়াই ঘুরে চলতেছে, ও রিক্সা উঠে নিয়ে আসছে, আমি বাইরে গেলাম, আমি 1 জন উঠে নিয়ে আসলাম, এরকম করতে করতে 6 মাসে 21 জন হয়ে গেছে। মানে প্রথম দিকে আমি আমার ওয়াইফই রাস্তা থেকে তুলতাম, তুলে আমাদের এখানে নিয়ে আসতাম, এবং ওই সময় প্রথম দিকে ড্রেসিংগুলি করা, পায়খানা পোশাক পরিষ্কার করা, তখন স্টাফও কম ছিল, আমরা দুজনেই করতাম। যেটা হলো, ওইখানে আমার সিটি কর্পোরেশনে কাজ ধরলো, বাড়িটার কিছু রুম ভাঙা পড়ছে, ভাঙা পড়ার পরেই বাড়িওয়ালা আমাদের এইখানে শিফট করে দিল, এই বিল্ডিংটাতে, পরে আমরা এখানে চলে আসছি। এটা হলো আমাদের প্রথম শুরুটা আর কি। সমস্যা তো অনেকবার হয়েছে, আমি দীর্ঘ 7 বছর পথ চলাটা এত কঠিন সহজ ছিল না কখনই। অনেকবার রাস্তায় লোক তুলতে গেছি, পুলিশে ধরে মার দিছে, এমন হয়েছে যে চিকাতলায় গেছি, একটা বৃদ্ধ মাকে তুলতেছি, তোলার সময় এক ভদ্রলোক এসে জিজ্ঞাসা করলো, আপনি কই নেবেন, কী বিষয়ে, কথা বলতে না বলতে চর থাপ্পড় মেরে দিছে। এরপরে তো মনে করেন 50-60 জন মানুষ হিসেবে পাড়াইছে ইচ্ছা মতো, হ্যাঁ, মায়েরা অজ্ঞান করে ফেলছে। এরপরে কী করা, পুলিশে ধরে নিয়ে গেছে, পুলিশে থানায় যেয়ে বুঝে টুঝে বলছি, বাট পুলিশ ছেড়ে দিছে। চট্টগ্রামে একবার পুলিশে মারছে, তারপরে মিরপুর 10 নম্বরে অনেক জায়গায় মার খেয়েছি, গণধোলাই খেয়েছি অনেকবার। এছাড়াও স্থানীয় অনেকবার সমস্যা হয়েছে, একবার চাঁদাবাজি 3 লাখ টাকা চাঁদা দাবি করছে, খুব স্ট্রাগল ছিল। মানুষ আসলে আমাদের কাজটা অন্যভাবেই নিচ্ছে প্রথম দিকে, অনেকে মনে করতো যে আমরা অর্গান ট্রান্সফার করি, অথবা চক্ষু টুকু কিডনি খুলে বেঁচে ফেলি, এটা যেটা মানুষের সহজ সহজ ধারণা। অনেকে ভাবতো যে আমরা মনে হয় মানব পাচার করি, প্রশাসনিক যখন অনুমতি চাইছে তখন ঝামেলা ছিল, এবার বিভিন্ন ঝামেলা হয়েছে। কিন্তু একটা জিনিস বলি, রিসেন্ট এসে আমার কাছে, হ্যাঁ, কিছুটা হলেও মানুষ আমাদের বুঝতে শুরু করছে, আমাদের বুঝতে শুরু করছে, এবং যে আমরা যে আমাদের মধ্যে সততা আছে এটা মানুষ বুঝতে পারছে। একসময় বৃদ্ধ নিবাসে ঠাঁই নেয়া বাবা মা ভাবেন তার সন্তান আসবেই, নিশ্চয়ই আসবে, এভাবে ভুলে থাকতে পারে না, মনে করবেই তাদের, মনে পড়বেই তাদের, তাকিয়ে থাকেন তারা এক দৃষ্টিতে, এই বুঝি এলো সন্তান। শূন্য পথ, শূন্য বারান্দা, শূন্য সব কিছু, শুধু স্বপ্নটুকু সঙ্গী হয়, সন্তান তো আসে না, সন্তানের চিরচেনা পায়ের শব্দ শোনেন না তারা কতদিন, একটু কি আসা যায় না, একটু কি জড়িয়ে ধরা যায় না, একটু কি হাতটা জড়িয়ে ধরা যায় না, একটু কি বলা যায় না, মা ভুল হয়েছে, বাবা ভুল হয়েছে, আমি এসেছি, এসেছি তোমাদের কথা মনে করে, তোমাদের ভালোবেসে, তোমাদের প্রতিদান দিতে।
হয় না, বাস্তব বড় কঠিন। শূন্য দৃষ্টি পথের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জলও শুকিয়ে যায়, দৃষ্টি শূন্য হয়ে যায়, দৃষ্টি ভাষাহীন হয়ে যায়। এ প্রতীক্ষা অনন্ত বুঝতে শেখেন তারা। সন্তানের প্রতীক্ষায় ভাষাহীন শূন্য চোখ হঠাৎ চঞ্চল হয়ে ওঠে, কাকে দেখে যেন। সন্তান না আসুক, একজন এসে দাঁড়িয়েছে বাবা মাকে ভালোবাসার জন্য। সে সন্তান নয়, কিন্তু সন্তানের চেয়ে কমও তো নয়। আমি মূলত এই প্রতিষ্ঠানটা শুরু করি 2014-তে। বাবাকে, একজন বাবাকে নিয়ে শুরু করেছিলাম মার্চ এপ্রিল মাসে, কিন্তু কোপারোয়ে অনেক সুন্দর করে গুজগাছ করে শুরু করছি আমরা অক্টোবর নভেম্বর মাসে 2014। তো এখন প্রায় 7 বছর হয়ে গেছে, আমাদের অক্টোবরে 8 বছরে পড়ে যাবে। এই পর্যন্ত অনেক বাবা মা তুলছি আমি, আমাদের কাছে আশ্রয় পাইছে প্রায় 570 জোড়ার মতো রেজিস্টার মেনটেনে। আমার বাচ্চাও প্রায় তুলছি 200 শতাধিক ছোটো বাচ্চা পাইছে। এই মুহূর্তে আমার বাবা মা আছে 112 জন, আর বাবুরা আছে হলো 18 জন। তো 130 জন বাবা মা আছে, 200 বাবা মা আমি হারাইছি, যাদের দাপন কপন মানে যারা আমার বার্ধক্যজনিত কারণে, অসুস্থতার কারণে আমার এখানে মারা গেছে এই 7 বছর। এই 200 বাবা মার দাপন কপন আমাকে করতে হয়েছে। অনেক বাবা মা পাইছি, ছেলেমেয়ে খুঁজে পাইছে, হ্যাঁ, কিন্তু মারা গেছে, খবর দিছে, লাস্টটা দেখতে আসে না, দাপন কপন দেখতে আসে না। আপনাকে যদি আমি গল্প বলি, আমাদের পাওয়াটা এরকম ছিল, 2-3টা যদি বলি, আমার এক মাকে পাইছি আগারগাঁওতে বস্তা ভরে ফাটাইছে, 90 বছর 100 বছর বা মায়ের বয়স ছিল, বস্তায় ভরে মাকে ফালাই দিছে। উনি লালমাটি ছিল, 6 তলা বাড়ি ছিল, 40 লাখ টাকা ডিপোজিট ছিল, টাকার জন্যই বস্তা ভরে, বস্তা গিট দিয়ে আগারগাঁওতে ফালাইছে। আমরা অনেকে মনে করি কি যে মিল্টন আশ্রয় দিতেছে ভাঙ্গা খোরা বা গরিবের বাপ মাইনা, অনেকেই বলে যে এখানে একটা তামাশা তাই তৈরি করছে। আসলে বাস্তবতা এরকম না, প্রত্যেকটা বাবা মার চেহারার মধ্যে কিন্তু আভিজাত্যের ছাপ আছে, সবাই কিন্তু ভালো ফ্যামিলির এবং শিক্ষিত ফ্যামিলির। আমার কাছে 100 বাবা মা থাকলে 80 জনই আছে বিত্তশালীর বাবা মা। এবং এই পর্যন্ত যত বাবা মা আমরা তুলছি, আপনাকে যদি বলি, বুয়েটের প্রফেসর ছিলেন, স্কুল শিক্ষক আছে, ডক্টর ছিলেন, মেডিকেল বড় অফিসার মানে প্রফেসর ছিলেন, তারপরে প্রশাসনিক কর্মকর্তার মা ছিলেন, অনেক অনেক আছে, আমার প্রবাসীর মা আছে, অনেক অনেক বাবা মা আছে। যখন আমার আশ্রয় আসছে, তাদের চাওয়া পাওয়াটা ছোটো হয়ে আসতেছে, এবং ওরা বুঝতে পারে যে আমি যে জীবন ছিলাম আর বর্তমান যে জীবনে, পরিবার থেকে বিতাড়িত হয়ে যে জীবনে আসছি, জীবনটার পার্থক্যটা বুঝতে পারে। তো কিন্তু তাদের মধ্যে কিন্তু ওই যে ভাব, যেটা মানে একটা আভিজাত্যের যে সোয়া, সেটা কিন্তু সবসময় থাকে, কথাবার্তা, খাওয়া দাওয়া, তারা একটু ভালো খাবার চায়, একটু ভালো পোশাক চায়, যেটা সারা জীবন বহন করে আসছে, করে আসছে। ওনাদের এই রাস্তায় আসার কারণটা হলো কি, শুনেন, সন্তানরা এতভাবে এই মানে মৌখিক বলেন, শারীরিক বলেন, মানসিকভাবে টর্চারিত করে, যার জন্য যায় অসুস্থ হয়ে, অসুস্থ হইতে হইতে একটা পর্যায়ে আসে কি, মানে সন্তানরা চিন্তা করে, আমি তো টাকা পয়সা নিয়েই ফেলছি, আমার বাপের দেওয়ার কী হবে, আমার মায়ের দেওয়ার কী হবে, ঠিক আছে, আর আমি কেন দেখবো, আমার বড় ভাই দেখবো, বড় ভাই চিন্তা করে মেজো ভাই দেখবো, মেজো ভাই বলে ছোটো ভাই দেখবো, একটা পর্যায়ে এসে করে কি কোনো ভাই দেখতে চায় না। রাস্তায় সিএনজি বা রিক্সা পড়ে রাস্তায় নামাই দিয়ে যায়, নিয়ে দিয়ে বলে কি, আমার বাবা ঘর থেকে বেরোয় গেছে, পাগল মানুষ বাইরে গেছে, আমি কোথায় খুঁজে পাবো। আসলে কাজটা এইখানে, আমি রিসেন্টলি যদি বলি, গত 2 দিন আগে 2টা মার তুলছি রাতের বেলা, শুধু বলছি মা চলেন আমার বাসায় যাবেন, যাবেন, উনি ভিক্ষা করার কথা কিন্তু চিন্তা করেন, ভিক্ষা যদি করতো, যারা ভিক্ষা করে তারা কিন্তু রাস্তা থেকে আসবে না, কারণ তারা টাকা পায়। আমরা কিন্তু দেখলেই বুঝতে পারি এই মা কোন পর্যায়ে ছিল, এই বাবাটা কোন পর্যায়ে ছিল, কাকে বললে সে আমার সাথে আসবে, কী হবে, কোথায় নিয়ে যাবে, কেন নিয়ে যাবে। তারা চিন্তা করে কি, আমি রাস্তায় পড়েছি, এত যন্ত্রণা, এত কষ্ট, এত গাড়ির সাউন্ড, এত মানুষের কোলাহল, এত ধুলাবলে, তার সে যাই একটা যা যেখানে নিয়ে যাক যাবো, যদি মরে যাই যাবো। যারা ভিক্ষা করে তারা কখনো আসে না। তো এইখানে আপনাদের পার্থক্য বুঝাইতে চাইছি, যদি গরিবের মামা হইতো তাহলে তারা রাস্তা ভিক্ষা করতো, যারা বৃত্তশালী তারা কিন্তু রাস্তা ভিক্ষা করবে না, এবং তারা একটু ছায়া চায়। মূলত আসলে ওর কাছ থেকেই ভালোবাসা শিখছি, মানুষকে কীভাবে ভালোবাসতে হয়। যদিও আমি একজন পেশায় সেবিকা, তারপরও আমি ওর কাছ থেকে আরও বেশি ভালোবাসতে শিখছি, মানুষ অসহায় মানুষকে কীভাবে কাছে টানতে হয়, কাছে ভালোবাসতে হয়। তো একজন থেকেই শুরু হয়েছে, পরে একজন দুজন করতে করতে অনেক মানে 21 দিন হয়ে গেল, তারপরে মনে করলাম একটা কিছু মানে প্রাতিষ্ঠানিকভাবে একটা রেজিস্ট্রেশন নেওয়া দরকার, তা না হলে তো আমরা আইনগতভাবে সমস্যা পড়ব। পরেও আমরা অ্যাপ্লিকেশন করলাম সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, ওরা এসে ভিজিট করে আমাদেরকে রেজিস্ট্রেশন দিল, তখন থেকে শুরু হলো প্রাতিষ্ঠানিকভাবে আমাদের সেবা দেওয়া। কিন্তু মূলত আমাদের ভালোবাসা থেকে এই সেবাটা শুরু হয়েছিল, যেটা আমার হাজব্যান্ডের ভিতর থেকে উঠছে ভালোবাসাটা। ওদের কাছে আসতে আসতে এমন হয়েছে যে ওরা বৃদ্ধ বয়স্ক বাবা মারা, ওরা মনে করতেছে মিল্টন মানে আমার হাজব্যান্ডই ওর ছেলে ওদের, আর আমাকে ছেলের বউ হিসেবেই দেখে। এখন আমিও ভালো না বেসে পারি না, ওদেরকে মনে হয় যে আমার এই শাশুড়ি মা বা মা
এটাই আমার মনে হয়। আর আমার বাচ্চা দুইটা আছে, ওদেরকে খুব ভালোবাসে। সবাই যখন পজিটিভ নিচ্ছে আমাদেরও ভালো লাগছে, যে না আমাদেরকে সহযোগিতা করতেছে, উৎসাহ দিতেছে ভালোবাসতে মানুষকে, মানুষ যাদের রাস্তায় না পড়ে থাকে। যারা এই অনুষ্ঠানটি দেখছেন আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে আমরা আরও মানুষের স্থান করে দিতে পারি, যেখানে আমরা সেবা দিতে পারি, তারা যেন একটু ভালো থাকে। সেই জন্য সবার কাছে অনুরোধ, সবাই যেন আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। কোথায় যেন পড়েছিলাম, তোমরা যখন প্রথম হাঁটতে শিখেছো তখন বাবা মার হাত ধরেছ, তাদের বৃদ্ধ বয়সে হাত বাড়িয়ে তাদের হাঁটতে সাহায্য করো। তোমরা যখন ছোট ছিলে অনর্গল বিরক্তিকর কথা বলতে, বাবা মা ধৈর্য ধরে শুনতেন, তাদের বৃদ্ধ বয়সে তাদের অগোছালো কথাগুলো ধৈর্য ধরে শোনো। তোমরা যারা সন্তান তারাও একসময় তারুণ্য যৌবন পেরিয়ে বৃদ্ধ হবে। তোমরা আজ তোমাদের বাবা মার সঙ্গে যা করছো, যেভাবে অবহেলা করছো, তাচ্ছিল্য করছো, ঘৃণা করছো, যদি সেই জিনিসই তোমাদের জীবনে ফেরত আসে তাহলে তোমাদের জীবনটা কেমন হবে একবার ভেবে নিও। যখন আজ তোমরা তোমাদের সন্তানদের জন্য বিনিদ্র রজনী কাটাচ্ছ, তাদের খাইয়ে দিচ্ছ, তাদের জন্য কষ্ট করছো, থামো, একবার ভাবো এই সন্তান বড় হয়ে তোমার মতো না হয়, তোমাকে না বৃদ্ধ নিবাসে পাঠিয়ে দেয়। শিক্ষা জীবনে ছড়িয়ে ছিটিয়ে আছে, শিক্ষাটা এখনই গ্রহণ করো, নয়তো তোমাদেরও ঠাই হবে বৃদ্ধাশ্রমে। বাবা মার দোয়া মানুষকে অনেক দূর নিয়ে যায়, কিন্তু উল্টোটা অনেক নিচেও নামাতে পারে। আমি 2014 থেকে 2018 পর্যন্ত তো একাই চালাইছি, একাই পুরো খরচটা দিতাম। তখন বাবা মাও কম ছিল, তখন আমার মান্থলি খরচ ছিল কম, 4-5 লাখ টাকা খরচ ছিল, কিন্তু এই মুহূর্তে এসে আমার প্রায় 18 লাখ টাকা খরচ। এখন রিসেন্ট আমার যেটা হয়েছে, করোনা প্রকোপের কারণে আমার স্টাফরা আমার এখান থেকে অনেকে চাকরি ছেড়ে দিয়েছে, কারণ যেহেতু এখন যে রুগীগুলি পাচ্ছি বেশিরভাগই করোনা ডিউটি করতে হয়, তো অনেক সার্ভিস কমে গেছে। এখন প্রায় 18 লাখ টাকা খরচ, এই খরচটা পুরোটাই শুভাকাঙ্ক্ষীদের দানে আসে। আপনাকে বললে আপনি অনেক খুশি হবেন যে আমাদের প্রচুর মানুষ সাহায্য করে, বিশেষ করে জন্মদিন, মৃত্যুবার্ষিকী, বিবাহবার্ষিকীর খাবারগুলি আমরা পাই। মানে এখন মানুষ প্রোগ্রাম, যেহেতু করোনা পরিস্থিতি মানুষ প্রোগ্রাম করে না, করতে পারে না, সেজন্য মানুষ আমাদের খোঁজখবর নেয়। এই এখন পর্যন্ত আমার নিজস্ব কোনো অ্যাসেট নাই, আপনারা কোথাও পাবেন না, ব্যাংক ব্যালেন্স কোনো কিছু করতে পারে না, কিন্তু হ্যাঁ আমাদের যে বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্ট আছে সেখানে পর্যাপ্ত টাকা আছে। আমার বাবা মার অ্যাসেট যদি বলেন, আমাদের প্রায় 50 লাখ টাকার সম্পত্তি আছে, আমাদের গাড়ি আছে দুইটা, হ্যাঁ দুইটা গাড়ির দামও প্রায় 40 লাখ টাকার মতো। আমাদের যে মেশিনপত্র আছে বা আমাদের জীবন বাঁচানোর জন্য সাপোর্টের যে মেশিনপত্র আছে তাও প্রায় 50 লাখ টাকার উপরে মেশিনপত্র আছে, 160টা হসপিটাল বেড আছে আমাদের। হ্যাঁ, যে অ্যাসেটগুলি তৈরি হয়েছে এই অ্যাসেটগুলির ক্ষেত্রে আমার কোনো অবদান নাই। আমার যে টাকাটা এটা স্টাফ বেতন, ঘর ভাড়া ঠেলা দিয়ে চলে যায়, আমি যেটা ইনকাম করি বা আমাদের পিছনে, কিন্তু বড় বড় যে অ্যাসেটগুলোর ক্রয় আছে বা আমাদের যে অ্যাসেটগুলি এখন তৈরি হয়ে গেছে, এই অ্যাসেটগুলি পুরোটাই শুভাকাঙ্ক্ষীদের দান, স্বেচ্ছা দানে, কেউ যে যা দিছে তাই জমায় জমায় এটা করা হয়েছে। বিভিন্ন যন্ত্রপাতি আছে, ইনহেলার আছে, হ্যাঁ আইসিইউ সাপোর্টের কিছু মেশিনপত্র আছে, কার্ডিয়াক মনিটর আছে প্রায় 5টা আমার, এই মনিটরগুলোর দাম অনেক। তো সব মিলিয়ে বলবো আমাদের অবস্থা এই মুহূর্তে খুব ভালো। এবং আর একটা বিষয়ে খুশির বিষয় হলো, আমরা রোজাতে অনেক ভালো দান পাইছি, মানুষ দান সাদগা পাইছি, যে টাকা দিয়ে আমরা আপনি 1 তারিখ থেকে আমরা আবাসনে যাচ্ছি, নিজস্ব আবাসনে যাবো, আমাদের সবার যে নিজস্ব সম্পত্তি ক্রয় করছে ওর পাশে আর একটা সম্পত্তি আমরা দেখতেছি, যেটা আমরা কবরস্থানের জন্য নিতে চাচ্ছি, কথাবার্তা চলতেছে। আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি সবসময় একটা কথাই বলি, এই দায়িত্বটা শুধু আমার একলা না, আমি তো মাত্র শুরু করছি এই প্রতিষ্ঠানে নিয়ে। আমার যে স্বপ্ন যদি বলেন, এটা আমি চাই কোনো বাবা মা রাস্তায় পড়ে থাকবে না। কখনও যদি খবর পাই কোনো বৃদ্ধ বাবা মা রাস্তায় চলে আসছে, সেই বাবা মার জায়গাটা হবে আমার আশ্রয়। যদি আমরা না তুলি বা আমাদের আশ্রয় না দিই, একটা সময় তারা রাস্তায় হাঁটতে হাঁটতে হারাই যাবে। আমরা এই পর্যন্ত 200-র উপরে ছোটো শিশু বাচ্চা বাবা মাদের কাছে ফেরত পাঠাইছি। হ্যাঁ, আমরা প্রায় 300 বাবা মাকে পরিবারে ফেরত পাঠাইছি। বার্ধক্যের জীবনের এই শেষ সময়টাতে তাদের এত কষ্ট কেন? তাদের তো থাকার কথা সুখে শান্তিতে, তাদের নিজ সন্তান ও পরিবারের কাছে। সন্তানদের দেখার জন্য বৃদ্ধ বাবাদের কতটা যে আকুলতা, তারপরও কেন যে সন্তানরা বৃদ্ধ বাবাদের দেখতে আসে না, জানি না কেন এমন হয়। ঘর থেকে বেরিয়েছিলেন চৌকাঠ পেরিয়ে, অবহেলা অনাদরে ঘুরে বেরিয়েছেন, ভুলে গেছেন কখনো মা ছিলেন কারো, বাবা ছিলেন কারো। কেউ একজন হাত বাড়িয়ে দিল, বড় নির্ভাবনায় সেই হাতটি ধরে আবার অন্য এক জীবনের পথে যাত্রা শুরু করলেন।
সন্তান হয়ে উঠলেন এই মানুষটি তাদের, আশ্রয় দিলেন তাদের। এখন তাকে দেখলেই তারা ভাবেন, এই তো আমার সন্তান এসেছে, এ যে আমাকে আদর করছে। কিন্তু মনের গহীনে কোনো কোনায় সন্তানের অভাব বোধ কি আদৌ দূর হয়? আপনারা যারা সন্তান যারা দেখছেন, এমনটি করবেন না। পিতা মাতার রক্তের ঋণ রক্ত দিয়েও শোধ করা যায় না। পিতামাতার ভালোবাসার কাছে পৃথিবীর সমস্ত ভালোবাসা তুচ্ছ। একবার যান, বাবা দেখতে চায়, মা দেখতে চায়, কাছে পেতে চায়, স্পর্শ করতে চায়।